এবার আসি নেক্সট ইতে। এবার এই বিষয়ে পেডাগজির উপরে নেক্সট বিষয় যেটা আপনি পড়বেন সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যান্ড ঠিক না অর ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন। আপনি এই প্রসেসটা খুব ভালো করে অ্যান্ড সিসিই দ্যাট ইজ কম্প্রিহেনসিভ কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন এই যে প্রসেসটা খুব ভালো করে জানবেন এবং খুব ভালো একটা বিষয়। আচ্ছা, যেমন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কী জিনিস, সাবমেটিভ অ্যাসেসমেন্ট কী জিনিস, তাদের মধ্যে তুলনা, এবার হচ্ছে সিসিই কী জিনিস, তাদের মধ্যে তুলনা, এই সিসিএর মধ্যে কত ধরনের টেস্ট আছে, টেস্ট, এই টেস্টগুলোকে আমি একটু আলাদা করে পড়ব। যেমন ধরো তাহলে টেস্ট, তার মানে আমি এটা নাম দিয়েছি টেস্ট, স্টাডি অফ টেস্ট, স্টাডি অফ টেস্ট। আচ্ছা চলুন ধরুন কী ধরনের টেস্ট আছে, টেস্ট অনেকগুলো আছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগনস্টিক, ডায়াগনস্টিক, তারপরে অ্যাচিভমেন্ট, তারপরে আপনি প্রাগনস্টিক, আরও কিছু যেমন কোশ্চেন পেপার যেগুলো বানানোর সময় যে কোন কোন টেস্টের উপরে আমরা বিশেষ জোর দিই সেগুলো একটু এর সঙ্গে আপনি জুড়ে নেবেন। এরপরে এখানে যে বিষয়টা পড়তে হবে আপনাকে পড়তে হবে কারিকুলাম, কারিকুলাম, এই কারিকুলাম অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে জাস্ট আপনি আপনার কারিকুলামের যে স্ট্রাকচার স্টাইল এর কনসেপ্টটা জাস্ট নেবেন তাহলে যথেষ্ট। আচ্ছা চলুন এবার আমাদের অন্য পাটে দেখা যাক যে ইন্ডিয়া ভার্সেস এডুকেশন। এই ইন্ডিয়া ভার্সেস এডুকেশনের বিষয়টা পুরোপুরি মুখস্থ করার বিষয়, এই পার্টগুলো আপনারা খুব ভালো করে জানবেন এবং মুখস্থ করে বিশেষ করে নোট করে দেবেন সবগুলো বিষয়। আর্টিকেল আমাদের যে কনস্টিটিউশন যে আর্টিকেল আছে সেইগুলো অ্যাসোসিয়েট ভার্সেস অ্যাসোসিয়েট উইথ এডুকেশন, দ্যাটস মিন আর্টিকেল ভার্সেস এডুকেশন। কোন কোন বিষয়গুলো বিশেষ করে এসসি এসটি ওবিসি ওম্যান এদের যে শিক্ষার ব্যাপারে আর্টিকেলগুলো আছে সেগুলো আমাদের ভালো করে প্রথমত জানা এবং অন্যান্য যে আর্টিকেলগুলো আছে শুধু এডুকেশনের উপরে সেগুলো ভালোভাবে এক জায়গায় নোট করে নেওয়া, তাহলে এর পক্ষে পার্ট এ। এর পক্ষে পার্ট বি হচ্ছে আমাদের বুদ্ধিস্ট অ্যান্ড জেন এডুকেশন, এই পার্টটা খুব ভালো করে দেখব। এদের মধ্যে সবথেকে যেটা যে পার্ট যে জিনিসগুলো আপনার দেখা উচিত সেটা হচ্ছে এদের প্রসেস অফ এডুকেশন, এদের মধ্যে ডিফারেন্স কিছু আছে, আর এদের ডেফিনেশন মানে এটা বোঝাতে চাইছে যে কোনটাকে কী বলা হতো, কোনটা কী হতো, হ্যান ত্যান এইগুলো। তারপরে এই পার্টটা খুব মানে মুখস্থ টাইপ, হ্যাঁ আর কিছুই না। আপনি এডুকেশন প্রোগ্রাম সময় জানবেন। এখানে বিশেষ করে কতগুলো প্রোগ্রাম, আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, তার মধ্যে আমি কতগুলো নাম যদি বলি শর্টকাটে তাহলে সর্বশিক্ষা অভিযান, তাই তো, রাইট টু এডুকেশন, দুটো খুবই ইম্পর্টেন্ট। তারপরে আপনি আসুন, হ্যাঁ আরএমএসএ, ঠিক আছে, তারপরে আসুন আরও অন্যান্য প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনারা দেখে নেবেন। এবার আসি কমিশন অ্যান্ড বোর্ডস। আচ্ছা এই কমিশন অ্যান্ড বোর্ডস এটা খুব ইম্পর্টেন্ট আমাদের যে এডুকেশনের স্বাধীনতার আগে এবং পরে যতগুলো কমিশন আছে, যেমন ধরো হান্টার কমিশন,
রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, হ্যাঁ এই সমস্ত কমিশনগুলো আপনাকে জানতে হবে। এছাড়াও শুধু কমিশন জানলে হবে না, আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট কিছু বোর্ড আছে যেমন MHRD, ঠিক আছে, তারপরে আসুন আমাদের UGC, তারপরে CBSE, তারপরে এবং আরও অনেক যে বই বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলোর, আচ্ছা বোর্ডগুলো যারা লিখি আপনি তাহলে NCERT, তাই তো, SCERT, তারপরে ধরুন এটা হলো আমাদের NCT, তাই না, বিএড শিখুন। এই বোর্ডগুলোর কবে প্রতিষ্ঠিত হয়, এর কাজ কী, হ্যাঁ কোন কাজটা করতে পারে না, এবং এদের চেয়ারপারসন কে, এইগুলো খুব ভালোভাবে জানবেন। আপনি এই দুটোর পরে আমাদের যে স্পেশাল নোটটা আছে, মানে স্পেশাল নোটের বুক আছে, সেই বুকগুলোতে আপনি পেয়ে যাবেন খুব ভালো করে, ঠিক আছে। এবার আসুন আমাদের নেক্সট পার্ট।